সময় কখনো নষ্ট করা যাবে না। আমি কিন্তু খুব কম সময় শুরু করেছিলাম এই যুদ্ধটা, ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনই আমি কে বলার চেষ্টা না করে, তার কর্মই বলে দিবে সে কে। ডিসকভার কক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে আছেন স্কাস চেয়ারপারসন জেসমিন প্রেমা। স্কাস চেয়ারপারসন ছাড়াও নারীদের অধিকার নিয়ে কথা বলেন, নারীদের রাইটস নিয়ে আন্দোলন করে আসছেন, পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষ এবং অসহায় মানুষদের অধিকার নিয়ে কথা বলে আসছেন এবং তিনি তাদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন শুরুর দিকে, এখনও লেখালেখির সাথে আছেন। তো কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ এবং ডিসকভার কক্সকে ধন্যবাদ বিশেষ এই প্রোগ্রামটির জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আজকে যে আপনি জেসমিন প্রেমা এই অবস্থানে আসতে আপনি কখন থেকে নিজেকে প্রস্তুত করছিলেন, নাকি শৈশবে ভিন্ন কোনো ভাবনা ছিল? আমি শৈশব থেকে আমি কেন যেন চেষ্টা করতাম সুবিধা বঞ্চিত মানুষ দেখলে বা ছোট অসহায় ঝরে পড়া শিশুদেরকে দেখলে টোকাই, ওদেরকে দেখলে আমার কষ্ট হতো। আর আমার কাছে মনে হতো যে আমি যদি ওদের মতো হতাম তাহলে আমার কী হতো। তো তখন থেকে ওদের জন্য আমি আর কোনো খাবার অথবা যে কোনো কিছু আমি শেয়ার করতে পছন্দ করতাম। সেই থেকে আমার ছোটোবেলা থেকে মনে হতো যে না, আমি মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের কল্যাণে যে কাজগুলো করা যায় আমি সেই কাজগুলোই করব। তো সেখান থেকে শুরু করে আমি বিভিন্ন ব্লাডের সাথে জড়িত ছিলাম, 3 মাস পরপর ব্লাড দিতাম, তারপরে বিভিন্ন সংগঠনের সাথে ভলেন্টিয়ারে কাজ করতাম আন্তর্জাতিক এবং আমাদের দেশীয় বড় বড় প্রতিষ্ঠানগুলো, সেখানে আমি কনিষ্ঠ মেম্বার হিসাবে কাজ করতাম, যেটা সবাই বলতো এত ছোট কাজ করতে, কিন্তু আমি খুব এনজয় করতাম কাজটাকে, কারণ বড়দের কাছে কিছু আমি শিখতে চাইতাম। আমার আব্বা একটা কথা আমাকে স্কুল লাইফে বলছিলেন যে আমি যেন কখনই আমার সমবয়সী আমার ক্লাসমেটদের সাথে ফ্রেন্ডশিপ না করি, এক ক্লাস উপরে যারা পড়ে তাদের সাথে যাতে আমার ফ্রেন্ডশিপটা হয়, তাহলে আমি তাদের কাছ থেকে কিছু শিখতে পারব। আমার আরেকটা কাজ করতো যেটা আমার আব্বা এবং মা গল্প শোনাতেন, 71-এ আমাদের দেশে যুদ্ধ হয়েছে, আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তো সেই যুদ্ধের গল্পগুলো যখন বলতেন তখন আমি বলতাম যে আবার যদি যুদ্ধ হতো তাহলে আমি যুদ্ধ করতাম। তো আমার কাছে মনে হয় আমার নিজের অজান্তেই মানে আমার কাছে একটা যুদ্ধ এবং বিধ্বস্ত বাংলাদেশের মানুষের যে মানে ঝরে পড়া অসহায় তাদের জন্য কাজ করা পারাটা আমার কাছে মনে হয়েছে যে ওইটাও একটা যুদ্ধ, যে তাদের জন্য কিছু করা এবং দেশ এবং দেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করা এটা অনেক বড় একটা আনন্দের বিষয় এবং সেইভাবে চেষ্টা করা। আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করতো সেই সময় তো আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গায় ছিল মেয়েদের জন্য, তো আমি কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, তারপরেও আমার কাছে একটা জিনিস সবসময় মনে হতো যে মানুষ মেয়েরা সাধারণত বাবার পরিচয় ভাই বা হাজব্যান্ডের পরিচয়, আমার কেন যেন সেই সময় থেকে মনে হতো যে না, আমার পরিচয় আমার আব্বা যাতে দিতে পারে, উমুকের বাবা যাচ্ছে উমুকের ভাই, আমার এটা একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাবার পরিচয়ের চেয়ে আমার পরিচয়ে যেন আমার আব্বা দিতে গর্ববোধ করে, এটা আমার মধ্যে একটা কাজ করতো। শুনে ভালো লাগলো আপনার মুক্তিযোদ্ধার সন্তান। এই পর্যন্ত আসতে আপনার কী ভাগ প্রতিভা পার হতে হয়েছে এবং আমি যখন ব্লাড 3 মাস পরপর ব্লাড দিতাম, তো আমি একদিন একটা আমার সিনিয়র আপু ছিলেন সুরাইয়ার নাম, ওনার কিডনি দুটাই ড্যামেজ হয়ে যায়, তো উনি বাঁচার জন্য এবং ওনার কিডনির জন্য বিভিন্ন জায়গায় সরকারের তখন এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের কাছে ওনারা গিয়েছিলেন যে একটা কিডনি পাওয়া যায় কিনা, তো সেই ক্ষেত্রে সে পায় নাই, সে কোথাও সাহায্য পায়নি একটা কিডনি। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি যদি একটা কিডনি ওই আপুটাকে ডোনেট করতে পারি তাহলে সে এবং আমি দুজনেই বেঁচে যাব এবং দুজনেই মিলে দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করব। তো সেই থেকে আমি আসলে একটু পাগলামি করতাম, তখন আমি ফটোগ্রাফি করি দৈনিক আজকের কাগজে এবং আলামিনে ফটো ফিচারগুলো ছাপাতাম, আমার
আমি যার কাছ থেকে শিখেছি সিনিয়র সাংবাদিক রকিব খান, উনি আজকের কাগজে ছিলেন। তো উনি এবং আমি লেখালেখি করার সুবিধার কারণে সুবাদে আমি কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক লেখক এবং বুদ্ধিজীবীদের সাথে আমার খুব একটা রিলেশন ভালো ছিল। ওনারা আমাকে স্নেহ করতেন অনেক। তখন ওনারা আমাকে বললেন যে তুমি এইভাবে অসুস্থ না হয়ে আর একটি কিডনি ডোনেট না করে তুমি অনেক মানুষের জন্য কাজ করতে পারো, সেই রকম কিছু করো। তো এই সেম কথাটা আমি গিয়ে আমার আব্বুকে বললাম। আব্বা তখন, আমার আব্বা একজন সরকারি অফিসে চাকরি করতেন, তো উনি বললেন যে ঠিক আছে, এটা তো ভালো কথা বলছে, তো আমি চেষ্টা করব তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই থেকে স্কাসের প্রতিষ্ঠাতা হয় এবং স্কাস নিয়ে কাজ করতে করতে আজকে বহু বছর হয়ে গেল, প্রায় 30 বছর। আজকে আমি যে সুবিধা বঞ্চিত শিশু এবং নারীদের নিয়ে কাজ করি, কথা বলি, সত্যিকার অর্থে এত কম সময় জীবনের এতগুলো বছরের কথা বলা খুবই কঠিন। আমার জীবনে যতটুকু মানে আমি আজকে সাকসেস হয়েছি তার চেয়েও বেশি ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি। আমি বিশ্বাস করি যে কোনো স্যাক্রিফাইস এবং মানুষের কল্যাণে যদি, তাহলে নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক কিছু স্যাক্রিফাইসের, আজকের আমি জেসমিন প্রেমা এবং আমি মনে করি আমি একজন সেবক, এবং এই সেবক হিসাবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, পরিবারের কল্যাণে কাজ করি। সোনার বাংলাদেশ নির্মাণে এবং এই সমাজ পরিবর্তনের জন্য আপনার স্বপ্ন বা ভাবনাটা কি? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি চাই যে এই স্বপ্ন নিয়ে আমাদের দেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে, সেই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ যেন সত্যিকার অর্থে সব মানুষের বাংলাদেশ হয়। গরিব বড়লোক বৈষম্যহীন সমাজ এবং মানুষের কর্মসংস্থান, মানুষের খাবার অধিকার যাতে নিশ্চিত হয় সেই বাংলাদেশ দেখতে চাই। আর সেই কারণেই দেশের বিভিন্ন জায়গায়, জেলায় অবহেলিত মানুষ এবং সমাজের যেই বঞ্চিত মানুষগুলো আছে তাদের নিয়ে কাজ করতে চাই এবং কাজ করছি আমি। তরুণ বা নতুন প্রজন্ম নিয়ে আপনার কিছু বলার আছে কি? অবশ্যই আমি তরুণ এবং প্রজন্মদের বলতে চাই, সময় কখনো নষ্ট করা যাবে না। যেটা খেলার সময়, আমি কিন্তু খুব কম সময় শুরু করেছিলাম এই যুদ্ধটা। সত্যিকার অর্থে সময় জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এবং সেটাকে গুরুত্ব দিয়ে খেলায় হেলায় যাতে সময় নষ্ট না করে, আর আমাদের তরুণ প্রজন্ম যেন এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনই আমি কে বলার চেষ্টা না করে, তার কর্মেই বলে দিবে সে কে। আমি একটি মেসেজ সবাইকে দিতে চাই, একটা মানুষের যুদ্ধের জয় হতে গেলে, জীবন যুদ্ধের জয় হতে গেলে আমি ব্যক্তিগতভাবে 4টা জিনিস সবসময় ফলো করতাম। একটা হচ্ছে দায়িত্ব, আরেকটা হচ্ছে সততা, আরেকটা হচ্ছে কমিটমেন্ট, এবং আমি মানুষকে কিছু দিতে চাই, পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দ অনেক বেশি। এই 4টা জায়গায় যদি আমাদের প্রজন্ম, তরুণ প্রজন্ম, নারী এবং আমরা থাকি এই জায়গাটায়, তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি জয় তার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ডিসকভার বক্সের সাথে থাকার জন্য। আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে যুক্ত হব। ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আপনাদেরকে ধন্যবাদ ডিসকভার বক্সের।